Hi friends, good morning. তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি। মানে শরীরটা যে খারাপ ছিল তার থেকে অনেকটা ভালো আছি। আর আমি তো আমার বাড়ি চলে এসেছি। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো এটা যে আমার বাড়ি। মানে মায়ের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। তো এখন বাজে সকাল 10টা আর এখন থেকে আমি আমার ব্লগসটা স্টার্ট করছি। তো আমি এখন সকালবেলা আমার সব কাজ হয়ে গেছে, ঘরের সব কিছু কাজ মিটে গেছে। এখন আমি আজকে সকাল সকাল রান্না করে নিচ্ছি, তার কারণ আমার হাজবেন্ড তো নাইট ডিউটি করে এসেছে, তাই আর কি ও খেয়ে দিয়ে শোবে, তার জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি। আজকে মানে একদম চা খাওয়া থেকে স্টার্ট করলাম না, আজকে রান্না থেকে স্টার্ট করছি। তো চলো দেখে নাও আমি কি রান্না করছি আজকে। এই যে আমার হাজবেন্ড আজকে মাছ এনেছে মেয়েকে স্কুলে দিতে গিয়ে। এটা হচ্ছে কাটা পোনা মাছ, বাজার থেকে কিনে নিয়ে এসেছে। তো আজকে আলু দিয়ে মাছের ঝাল হবে, মানে ঝাল নয় ঝোলঝোল মতো করব, আর দেখি কি করা যায়। তো ঠিক আছে, আমি একটু বাদে তোমাদের সাথে আবার কথা বলছি। মাছগুলো ভাত দিয়ে এখন নুন হলুদ মাখিয়ে, এখন আমাদের টিফিন হয়নি, কালকের ভাত রয়েছে, মাছ ভাজা দিয়ে ভাত খাবো, টিফিন করে নেবো, হয়ে যাবে। বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট, আর এখন আমরা টিফিন করব। বললাম কালকের ভাত রয়েছে। নামাই সোনা কই, মা বন্ধুদের হাই করে দাও। এই যে এই যে এই যে আমরা কালকের কালকের বাসি ভাত নিয়ে বসে পড়েছি খেতে। আর কি দিয়ে খাবে দেখো, খাবো আমরা মাছ ভাজাকে, একটা মাছ ভাজা নিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। মেখে এই ভাতগুলো হেভি লাগে, তোমরা ট্রাই করে দেখতে পারো, খেতে বি লাগে। ঠিক আছে, আমি একটু বাদে কথা বলছি আবার তোমাদের সাথে। আবার আমি তোমাদের সাথে ফিরে এলাম, আর তখন তো তোমাদের দেখালাম মাছ ভাজা হয়ে গেছে আমার, আর এখন আমি মাছটা রান্না করছি। দেখো আমি কি কি কেটেছি মাছটা রান্না করার জন্য। আলু কেটেছি, আর এদিকে মশলার জন্য পেঁয়াজ আদা রসুন সব নিয়ে নিয়েছি, শুধু পেস্ট করব। আর এখানে ডাল হচ্ছে। বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, আর আমার মামামও স্কুল থেকে চলে এসেছে। কোথায় আমার মামামও স্কুল থেকে চলে এসেছে? আমার মামামের স্নানও হয়ে গেছে, আর আমরা এখন খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। এখন 1:45 বাজে। এই যে আমরা খেতে বসেছি এখন। এই যে আমার হাজবেন্ড খেতে বসে গেছে, আর আমার মামমামের খাবার এটা, আর এটা হচ্ছে আমার খাবার। আর আমার হাজবেন্ড তো খাচ্ছে, আর আমার ছোট মামমাম কি করছে? কই আমার মামমাম কই? তো আমি এখন খেয়ে নিই, আর খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো, তারপরে আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা হবে। এখন ভাই তোমরাও খেয়ে নাও। বন্ধুরা আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 5:30, গুড ইভিনিং। তো আমি এখন চা খাচ্ছি, চা বানিয়ে নিয়ে এসেছি খাচ্ছি। আমার হাজবেন্ডও খাচ্ছে, কিন্তু ওই দিকটায় আছে ওর জন্য। আর আমার ছোট মামমাম খেলছে। বন্ধুরা আমি আবার তোমাদের সাথে ফিরে এলাম, এখন বাজে 7:30। আমার মেয়ে পড়ে টড়ে চলে এসেছে, সন্ধ্যের খাওয়া টিফিনটা খুব জমে গেল। এই যে চাউমিন দোকান থেকে কিনে এনেছে। ও দাঁড়াও আমি খালি দেখো, এই যে অনেকদিন দোকানে চাউমিন তাই ওকে বললাম, তাই কিনে আনলো। বন্ধুরা আবার তোমাদের সাথে আমি ফিরে এলাম, আর এখন বাজে রাত্রির 9:30। আর আমার হাজবেন্ড একটু বাদেই কাজে চলে যাবে, ওর নাইট ডিউটি, ও খেতে বসেছে এখন। আর দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, রাত্রেও যে খাবার, দুপুরবেলাও যে খাবারটা ছিল রাত্রেও সেটাই রয়েছে। আর মানে
আলাদা করে কিছু করতে হয়নি, ওতেই হয়ে গেছে আমাদের সবার। আর মানে ওতে ওই মানে দুপুরে যে রান্না তোমাদের দেখিয়েছিলাম সেই রান্নাটাই আর কি। তো এখনও খেয়ে দিয়ে কাজে চলে যাবে, তো ও তো ফোনটা নিয়ে মানে ফোনটা নিয়ে যাবে কারণ ও এডিট করে। ও ফাঁকা সময় পেলে মানে টিফিন হলে রাত্রিবেলা ওদের মানে যেখানে ও কাজ করে ওখানে একটু টিফিন টাইম হয়, তো সেই মুহূর্তেই ও এডিট করে নেয় ভিডিওটা। তো কালকে সকালে 9টার মধ্যে আবার তোমরা ভিডিও পেয়ে যাবে। ব্লগ শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা।